আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 324 একটি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটি 3 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিতে পারে। এটি আপনার পরিমাণ মতো ভোল্টেজ তৈরি রেগুলেটর সিস্টেম আছে, পরিমাণ মতো ভোল্টেজ তৈরি করতে পারবেন। চাইলে 12 ভোল্ট, 3 ভোল্ট, 24 ভোল্ট যে কিছু কিছু চালাতে পারবেন। আসলে এটা কতটুকু কার্যকারী, কতটা শক্তিশালী, আমরা আজকে 775 অরিজিনাল ডাবল বেয়ারিং মোটর দিয়ে দেখবো, টেস্ট করে দেখবো কতটা স্পিডে এই অ্যাডাপ্টারটি কাজ করে, মোটরে পারফেক্ট স্পিড পায় কি না এই অ্যাডাপ্টারটি দিয়ে। চলুন আজকে দেখবো। আর অনেকের জানতে চান এআইডিএ মোটর কি আর আসবে না। আসলে এআইডিএ মোটরটা আর আসবে না, এটা অনেক আগের মোটর, খুব পপুলার হয়ে গেছে এই কারণে চলছিল। কয়েকদিন পর প্রায় 6 থেকে 7 মাস আগে মোটরটি স্টক আউট, এটা আর আসবে না, আসার সম্ভাবনাও নাই। অনেকে আছেন এই মোটরের আশায় বসে আছেন, কারণ এই মোটরটা আর আসবেই না। ওই দেখেন এআইডিএ মোটর, সামনেও খাস কাটা, পিছনেও বেয়ারিং, সামনেও বেয়ারিং, অত্যন্ত মোটা কয়েল। এই মোটরটি অর্ধেক শক্তিশালী, এটি 12 ভোল্টে চলতো, 18 ভোল্টে চলতো, 24 ভোল্টে চলতো। আজকে দেখাবো কতটা শক্তিশালী এই অ্যাডাপ্টারটি কাজ করে, চলুন দেখি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, সকল ডিসি পণ্য, মোটর, পাম্প ইত্যাদি আইটেম, অরিজিনাল, ডুপ্লিকেট, পাইকারি দামি, খুচরো দামে আমরা সকল কিছু দিয়ে থাকি। আপনার যেটা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিবেন, আমরা এটা সংগ্রহ করে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এগুলো নর্মাল ভিডিওটি কিছু কাজে ইউজ করতে পারবেন, অত্যন্ত হাই কাজে এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করতে পারবেন না। আর এটি দেখিয়ে দিব আমি এখন মোটরটি দিয়ে সরাসরি টেস্ট করে দেখব যে পারফেক্ট স্পিড পাওয়া যায় কি না, বা পারফেক্ট ভোল্টেজ দেয় কি না এই 775 মোটর ফুল স্পিড পেতে। আর আমি একটি ফিন দিয়ে দেখিয়ে দেবো মোটরটি কেমন স্পিডে ঘুরে। দেখেন আমি এটি ফিনের মাধ্যমে 775 মোটরটি লাগাবো, দেখতেই পাবেন স্পিড কেমন। দেখেন মোটরটি ঘুরতে এসে, কিন্তু যতটা স্পিড ধারণা করছি তার থেকে অনেক কম। মোটরটি চাইলে হাত দিয়েও থামানো যায়, এই মোটরটি ফুল স্পিড ফলে হাত দিয়ে থামানো যায় না। আমি দেখিয়ে দিতে এসেছি 12 ভোল্টে, যতটা স্পিড ছোটো মোটরে থাকে তোর মতো স্পিড, ফুল স্পিড পাওয়া যায় না, প্রায় কত 10,000 RPM উঠে না এই অ্যাডাপ্টারটি দিয়ে। আর আমি একটু পরে ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখাবো কতটা স্পিড পাওয়া যায়। ওই দেখেন একটি কাগজ লাগিয়ে দিছি স্পিড, যাতে দেখা যায় এতটা স্পিড না হাত দেওয়া, এটা প্রচুর স্পিড। 775 অরিজিনাল মোটর প্রচুর স্পিড, পুরোপুরি ভোল্টেজ দিতে পারে না 775 মোটরে ফুল স্পিড পেতে। এখন আমি ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখাবো স্পিডটা কেমন। এবার আমি দেখাবো একটি ব্যাটারি 775 মোটর কতটা স্পিডে ঘুরে। এই মোটর ব্যাটারিটি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। দেখেন আমি লাগিয়ে দিচ্ছি কালোটা কালোটার সাথে, আর লালটা লালটার সাথে লাগিয়ে দেবো স্পিড। দেখুন কত স্পিড, হাতে ধরে রাখা যায় না এতটা স্পিড। 21,000 RPM এ শুধু পাউডার ব্যাটারি দিয়েই পাবেন। আর পরবর্তীতে দেখবো কোন কোন অ্যাডাপ্টার দিয়ে ফুল স্পিড 775 মোটরটি ঘুরে, দেখেন কতটা স্পার্ক করতেছে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী মোটরের আপডেট জানতে। আর পরবর্তী 77 মোটর কতটা স্পিডে ফুল স্পিড পেতে কোন পাওয়ার সাপ্লাইটি লাগে তা দেখিয়ে দেবো। ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।